वेलकम टू एमएस क्लासेस प्रत्येक के स्वागत जानाई आमार यूट्यूब चैनेले आपनादेर सकलेर जोन्नो आज के आमी डब्ल्यूपी एक्साइज कन्स्टेबलेर जे मेन्स एग्जाम होयेछे तार काट अफ सम्पर्के आलोचना करते चलेछि। अनेकेरी रिक्वेस्ट छिलो जे काट अफ सम्पर्के किछु धारणा दिते, तो आमी आमार मतन करे जेइटुकु धारणा करते पेरेछि सेई अनुयायी एकटा काट अफ निर्वाचन करेछि। प्रथमेई बोले राखी जे जे कोनो एग्जामेरी काट अफ किन्तु आगे थेके बला सम्भव ना। ताओ हो जाच्छे कि आमादेर प्रत्येकेरी आशा थाके जे आमरा ठीक कतटा सेफ जोने आछि बा आमरा काट अफेर थेके ठीक कतटा बेशी नम्बर पेये आछि बा कम नम्बर पेये आछि आमादेर जानार एकटा कौतूहल थाकेई। एई जोन्नोई काट अफटा करा। तो प्रत्येककेई बोलछि जे कोनो এই কাট অফের থেকে যদি কম নাম্বার কারোর থাকে তো একদম ভেঙে পড়ার কিছু নেই, ঠিক আছে। হতেই পারে যে কম কাট অফ যেতেই পারে, হ্যাঁ, এরকম কোনো ব্যাপার নেই যে এই কাট অফটাই যাবে, তবে এটা একটা ধারণা মাত্র আমার। তো দেখা যাক আমার মত অনুযায়ী কীরকমভাবে কাট অফ যেতে পারে। প্রথমত বলি যে আমাদের কিন্তু চারটে সাবজেক্ট ছিল মেন এক্সামে, ওকে। চারটে সাবজেক্ট কী কী? একটা ম্যাথ, একটা জিকে, একটা রিজনিং আর একটা ইংলিশ। তো ম্যাথসে টোটাল নাম্বার ছিল 20, ম্যাথসে ছিল কত 20, ওকে। তো 20-র মধ্যে আমি মনে করলাম একটা ছেলে যে এক্সামের প্রিপারেশন নিচ্ছে সে কিন্তু 15টা অঙ্ক কিন্তু করবে যে খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছে, ওকে। সবচেয়ে লোয়েস্ট ধরে রাখলাম, মানে হয়ে যাচ্ছে কি যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে ধরে রাখলাম যে 15টা অঙ্ক সে পারলো। জিকের ক্ষেত্রে মনে করলাম 30টা জিকের মধ্যে এমন কোনো কোশ্চেন টাফ ছিল না যে 15টা কোশ্চেন কেউ পারবে না, ওকে। 15টা কোশ্চেন প্রায় প্রত্যেকেই পারবে, তাই আমি ধরে রেখেছি যে জিকেতে সে মিনিমাম 18টা কোশ্চেন করেছে, ওকে। রিজনিং 10 নম্বরের ছিল, তো আমি মনে করছি যে 7টা রিজনিং সে ঠিক করেছে। এবং ইংলিশে ছিল মোট 30টি প্রশ্ন, যেখানে আমি বলে রাখি যে ইংলিশের কোশ্চেনটা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল, ঠিক আছে। এবং মোস্ট অফ দ্য কোশ্চেন গ্রামাটিক্যাল ছিল এবং ইডিয়ম এবং ফ্রেজ তার সাথে গ্রুপভাব যাই বা ছিল এবং ইরর কারেকশন সবই কিন্তু কঠিন ছিল। তার জন্য আমি ধরে রাখছি যে যারা পড়াশোনা করছে বানান এবং অন্যান্য সহজ গ্রামারগুলো মিলিয়ে সে সবচেয়ে কম হলেও অন্তত 6-7 পাবে, ঠিক আছে। তাহলে এই মার্কসটাকে যদি আমরা টোটাল করি তাহলে আমরা দেখতে পাবো যে সেই ছেলেটা কিন্তু 47 নাম্বার পাচ্ছে, ওকে। সেই ছেলেটা কম করে 47 নাম্বার পাচ্ছে। এবার এখানে 5টা অঙ্ক আমি ছেড়েছি। মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা পড়াশোনা করছে তারা কিন্তু এত কম অঙ্ক করবে না, আর দুটো হলেও অঙ্ক করবে, ঠিক আছে, বা একটা হলেও অঙ্ক করবে। একইভাবে যদি প্রত্যেকটা জায়গায় তোমরা 2-1 করে বাড়াতে থাকো তাহলে দেখতে পাবে যে আমি যেই কাট অফটা এখানটায় তৈরি করেছি সেই কাট অফটার একদম ধারে পাশে চলে যাচ্ছে, ওকে। তো আমি যেটা কাট অফ নির্ধারণ করেছি সেটা হলো যে ইউআরদের ক্ষেত্রে, ঠিক আছে, 53, হ্যাঁ, ওবিসি বি এর ক্ষেত্রে 50, ওবিসি এর ক্ষেত্রে 48, এসসির ক্ষেত্রে 46 আর এসটির ক্ষেত্রে 43, ঠিক আছে। আচ্ছা, এই কাট অফের থেকে ±5 কিন্তু আশাই করা যায়, ঠিক আছে। কেন? কাট অফ সম্পর্কে কিন্তু নির্ধারণ করতে গেলেই অতি সহজে কিন্তু নির্ধারণ করা যায় না, কারণ কাট অফ অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এবারে যে ভ্যাকান্সি রয়েছে সে ভ্যাকান্সি হলো মোট 3000, ঠিক আছে। তো 3000 ভ্যাকান্সি, সেই অনুযায়ী এবারে মেন পরীক্ষায় প্রায় 20,000-এর বেশি এক্সাম প্রার্থী রয়েছে। আচ্ছা, ইন্টারভিউর জন্য কিন্তু যেহেতু করোনা পিরিয়ড চলছে তাই খুব বেশি ডাকবে না, ডাকলে ভালো, হ্যাঁ, আর না ডাকলেও ভালো, কারণ যারা কম প্রার্থী ডাকলে চাকরিটা পাওয়ার চান্স অনেক বেশি হয়ে যায়, আর বেশি প্রার্থী ডাকলে কিন্তু অনেকটা অনিশ্চয়তা কাজ করে। তো আমরা ধরে রাখতে পারি যে মিনিমাম তো 1.5 ডাকবেই, ঠিক আছে। তো 3000-এর 1.5 কিন্তু 4,500 হচ্ছে, তাই আমি ধরে রেখেছি যে অ্যাপ্রক্সিমেট সে 5000 ইন্টারভিউতে ডাক পেল, ওকে। এবার বলি যে যদি 4,500-5000 ডাক পাই তাহলে পরে এই কাট অফটা আমরা আশা করতেই পারি, ঠিক আছে, বা এর থেকে কিছুটা হলেও কম আশা করতে পারি। কারণ 2019 সালে
WBP জেল পুলিশের এক্সাম হয়েছিল। সেই এক্সামে আমি সিলেক্টেড হয়েছিলাম আল্লাহ তাআলার দোয়াতে। তো সেখানে জেনারেলদের ক্ষেত্রে ফাইনাল যে মেরিট লিস্ট তৈরি হয়েছিল তাতে কাট অফ গিয়েছিল 65। ওকে, জেনারেলদের ক্ষেত্রে গিয়েছিল 65। একইভাবে OBC বি গিয়েছিল 58, ঠিক আছে। আচ্ছা, এটা জেনারেলদের ক্ষেত্রে, এটা OBC বিদের ক্ষেত্রে। OBC এদের ক্ষেত্রে কিন্তু গিয়েছিল 56। ওকে, SCদের ক্ষেত্রে গিয়েছিল 58, আর ST দের ক্ষেত্রে 52। তাহলে আমরা দেখতে পেলাম যে জেনারেলদের ক্ষেত্রে 65 গেল কখন, WBP জেল পুলিশে। সেখানে কিন্তু ভ্যাকান্সি এত 3000 মতো ছিল না, সেখানে ভ্যাকান্সি ছিল 719 মতো। তো 719 ভ্যাকান্সিতে সেখানেও মেল ফিমেল ছিল, তাতে দেখা গেছে যে কাট অফটা যাচ্ছে হায়েস্ট কত, 65 পর্যন্ত, ঠিক আছে। তো সেই অনুযায়ী 3000 ভ্যাকান্সি আছে, তো এই কাট অফটা আমাদের আশাই করা যায় বা এর থেকে কম আশা করা যেতে পারে। আচ্ছা, আবার এর থেকে 5 বেশিও হতে পারে, কেন সেই ফ্যাক্টরটাও বলছি। প্রথমত বলি যে কাট অফ কম কেন যাবে। কাট অফ কম যাওয়ার কারণ হলো মোস্ট অফ দ্য ক্যান্ডিডেট যারা এখানে এক্সামটা দিচ্ছে তাদের বেশিরভাগই SI সিলেক্টেড হয়ে আছে, কারণ এই এক্সামটা অনেক আগে হয়েছিল। আচ্ছা, বেশ কিছু স্টুডেন্ট কনস্টেবলে সিলেক্টেড হয়ে আছে এবং চাকরি করছে বর্তমানত, তার জন্য সেই সমস্ত স্টুডেন্টরা কিন্তু এখানটাই আসেনি। তো সেই হিসাবে কিন্তু কাট অফ কিছুটা হলে পরে কম হতে পারে, কারণ যারা একদম ভালো ভালো স্টুডেন্ট আছে তারা কিন্তু একসাথে অনেকগুলো এক্সাম ক্লিয়ার করার ক্ষমতা রাখে। তো তারা যদি এই এক্সামটাতে না বসে থাকে তাহলে কাট অফ কিন্তু কম যাবে, ঠিক আছে। আবার একইভাবে আবগারির চাকরিটা কিন্তু পুলিশের চাকরির সবচেয়ে সুখের চাকরি, ওকে, মানে পুলিশদের মধ্যে সবচেয়ে সুখের চাকরি আবগারিরা, না পুলিশ না সিভিলিয়ান, ওকে, তারা প্রায় সিভিলিয়ানদের মতোই কাটাই। হ্যাঁ, তো সেই জন্য সবাই চেষ্টা করে, যারা WBPতে আছে মোস্ট অফ দ্য জন চেষ্টা করে কি যে এখানটায় আসার, আবগারিতে আসার। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে কাট অফ কিছুটা হলেও বেশি হতে পারে। ইভেন আমি বলে রাখি, যারা WBP SI-এর জব করছে, ঠিক আছে, বর্তমানরত অবস্থায় তাদেরও অনেকে কনস্টেবলে আসতে চাইছে, ঠিক আছে, কারণ এখানে অনেকটাই আরাম আছে এই চাকরিতে, ঠিক আছে। আবার একইভাবে WBP কনস্টেবল যারা আছে পালিয়ে টালিয়ে তারা যদি পরীক্ষা দেয়, হ্যাঁ, এবং অন্যান্য আগের যারা কনস্টেবল আছে 18 ব্যাচের, তো তারাও চাইবে কিন্তু এইখানে চাকরি করতে, ঠিক আছে, কারণ এখানে ছুটিটা অনেক বেশি আছে। তো সেই হিসাবে কিন্তু এখানটায় কাট অফ বেশি হলেও হতে পারে, ঠিক আছে। তবে আমি যেই কাট অফটা এক্সপেক্ট করেছি সেটা কিন্তু আমার ধারণা অনুযায়ী, বাকি চ্যানেলগুলোতে দেখবে যে প্রায় এর আশেপাশেই যাবে, ঠিক আছে। তো আশা করছি যে এরকমই কাট অফ যাবে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা তথ্য জানিয়ে রাখি যে 2013 সালে আবগারির রিক্রুটমেন্ট হয়েছিল, তো তখন কিন্তু ভ্যাকান্সি ছিল 1267টা, ওকে, তখন ভ্যাকান্সি ছিল কত, 1267টা ভ্যাকান্সি ছিল। 1267টা ভ্যাকান্সি অনুযায়ী এখানে 158টা মহিলা ছিল, ঠিক আছে, আর বাকি 1109টা হয়ে যাচ্ছে গিয়ে পুরুষ ছিল। তো এই ক্ষেত্রে কাট অফ কত গিয়েছিলো আমরা একটু দেখে নিই, ঠিক আছে। এক্ষেত্রে জেনারেলদের যে কাট অফ গিয়েছিলো সেটা হলো 62, জেনারেল গিয়েছিলো 62, ওকে। OBC বি গিয়েছিলো 58, OBC বি 58, OBC এ গেছিলো 55, ঠিক আছে, OBC বি এ গেছে কত, 55, SC 54, SC 54, এবং ST গিয়েছিল 48। তাহলে আমরা দেখতে পেলাম যে এক্ষেত্রে জেনারেলের যে কাট অফ সেটা গিয়েছিলো হাইয়েস্ট কত, 62, কত ভ্যাকান্সির মধ্যে, 1267টা ভ্যাকান্সির মধ্যে। তাহলে 62কে যদি আমরা হায়েস্ট ধরতে পারি, তাহলে তার থেকে যারা র স্কোরই বেশি পাচ্ছে, মানে রিটেনেই বেশি পাচ্ছে, তারা তো শিওর ধরে নিন যে তারা চাকরিটা পাচ্ছেনই, ঠিক আছে। বা 55-এর উপরে যাদের আছে তাদের চাকরি পাওয়ার চান্স অনেক বেশি, ঠিক আছে, 90%-এর উপরে, ওকে, কারণ অনেক কটা এক্সাম ইতিমধ্যে হয়ে গেছে এবং রিক্রুটমেন্টও হয়ে গেছে। হ্যাঁ, সেই অনুযায়ী এটা বলা। আর হয়ে যাচ্ছে গিয়ে, তো আমাদেরকে বাকি থাকছে 10 মার্কের মধ্যে ইন্টারভিউ, ওকে,
10 মার্কের ইন্টারভিউ আমাদের বাকি আছে। তো এই 10 মার্কের মধ্যে যদি ইন্টারভিউতে 7 বা 6 পাই তাহলে আমরা কিন্তু সেই দেখছি যে সেই 60 প্লাস হয়ে যাচ্ছে। ওকে, তো ওই রকমই কাট অফ যাবে যেরকমটা হয়ে যাচ্ছে গিয়ে এখানে এক্সপেক্ট করা হয়েছে। হ্যাঁ, আমি আশা করছি যে যারা যারা ভিডিওটা দেখছেন তারা প্রত্যেকেই কমেন্ট বক্সে তাদের নাম্বারটা জানাবেন, যাতে করে নিজেদের মধ্যেই বুঝতে পেরে যান যে কার নাম্বার কত হচ্ছে। ওকে, আর একটা জিনিস বলার, সেটা হলো যে আমি সবাইকেই বলছি যে কোনো একটা এক্সামে কোয়ালিফাই করলে জীবন সাকসেসফুল হয়ে গেল আর কোয়ালিফাই না করলে আনসাকসেসফুল হয়ে গেলাম, এরকম কিন্তু না। ওকে, জীবন মানেই কিন্তু একটা বিরাট লড়াই, ঠিক আছে? কোনো একটা এক্সাম কিন্তু আমার জীবনকে নির্ধারণ করতে পারে না। হ্যাঁ, তো আমি সবাইকেই বলবো যে কখনো হতাশ হবেন না জীবন থেকে, ঠিক আছে? আপনি যদি এই চাকরিটা না পান তাহলে মনে রাখবেন, চাকরি করার যদি আপনার বয়স থেকে থাকে তাহলে আপনি এর থেকে বেটার পাবেন।